আমাদের বাংলাদেশে প্রথম দিকে 2 সপ্তাহে 56টা যে প্লাজমা দেওয়া হয়েছিল তার ভিতরে 60টা মানুষ মারা গিয়েছিল। আপনি চিন্তা করেন প্লাজমা ডোনেশনের পরে মর্টালিটি চলে যাচ্ছে প্রায় 14% এর মতো। যেখানে আমাদের সিভিয়ার কেসের মর্টালিটি হচ্ছে 1.4%, তাহলে কেন তাদের মৃত্যু হলো? এই কারণটা ছিল একটা ইস্যু, এটাকে বলা হচ্ছে ট্র্যাকো, মানে ট্রান্সফিউশন রিলেটেড সার্কুলেটরি ওভারলোড। এই ঠিক একই রকম ভাবে ট্রান্সফিউশন রিলেটেড লাং ইঞ্জুরি হতে পারে, এটাকে বলে ট্র্যালি। তাহলে ট্র্যালি এবং ট্র্যাকো করে কিন্তু আমাদের কিছু পেশেন্ট খারাপ হয়ে গেল। এর জন্য স্পেশালিস্ট আছেন, আমাদের ব্লাড ট্রান্সফিউশন বলেন, হ্যামাটোলজিস্ট বলেন, এদের সঙ্গে পরামর্শ করে তারপরে আমরা সঠিকভাবে সঠিক প্লাজমাটা সঠিক ডোনারের মাধ্যমে রিসিপিয়েন্ট করতে পারি। অ্যান্টিবডি আসলে আপনার কার সঙ্গে নিউট্রালাইজ করবে? অ্যান্টিজেনের সঙ্গে। তাহলে এই অ্যান্টিজেন গুলো আসতে হবে ভাইরাস থেকে। তাহলে যে সময়টাতে আপনার ভাইরেমিয়া হবে ওই সময় অ্যান্টিজেন গুলো আসবে, এবং আপনার যদি নিউট্রালাইজিং অ্যান্টিবডি ডেভেলপমেন্ট হয় তাহলে সেটা কিন্তু আপনার করে ফেলতে পারবে। সুতরাং কেউ যদি চায় যে আমি সঠিকভাবে প্লাজমা দিতে চাই, তাহলে সবচেয়ে ভালো ব্যবহার হবে যদি এটা প্রপার ইলেকট্রিক্যালি দেওয়া হয়, মানে রোগটা শুরু করার আগে এক্সপোজারের ঠিক পরে পরে, অথবা আর্লিতে। দেখতে হবে যেসব রোগীগুলো সিভিয়ারিটি হচ্ছে তাদের ভাইরেমিয়া কিন্তু অ্যাকর্ডিং টু WHO প্রায় 20 ডেজ। সুতরাং আমরা যেন 10 দিন 12 দিনের ব্যাপারটা ফিক্স না করে দিই, বরঞ্চ আমরা ভায়াবল ভাইরাস কতদিন থাকে তার উপর চিন্তা করে সেকেন্ড ইস্যু হচ্ছে ডোনার। এখন আপনি তো একটা ভালো প্লাজমা চান, তার নিউট্রালাইজিং টাইটার 1:160 বেশি থাকতে হবে, তাই না? এবং আপনি কোয়ালিটি প্লাজমা চান, তাহলে সে ডোনারটা হতে হবে যে আপনার COVID-19 এফেক্টে ছিল, নিজে সিভিয়ার ইনফেকশনে ছিলেন এবং সেখান থেকে সম্পূর্ণ রিকভারি হয়ে গেছে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু ভালো অ্যান্টিবডি টাইটার ডেভেলপমেন্ট হবে। সেটা যদি উনি সুস্থ হয়ে যাওয়ার পর 28 দিন পার হয়ে যান তাহলেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ভালো একটা প্লাজমা টাইটার ডেভেলপ করতে পারবেন, যার নিউট্রালাইজিং টাইটারও ভালো থাকবে, বাইন্ডিং টাইটারও ভালো থাকবে। সেগুলোকেই আপনি সঠিকভাবে ব্যবহার করবেন, এবং WHO এখন বলেছে এটাকে ক্লিনিক্যাল ট্রায়ালের মাঝখানেই রাখেন, ইনডিসক্রিমিনেট যেন ব্যবহার না করেন। আমাদের এখানে ইনডিসক্রিমিনেট ব্যবহার হয়ে যাচ্ছে, কে কখন কোন পর্যায়ে করছে কোনো ঠিক নেই, কোনো রেগুলেশন নেই, এবং এগুলো যে ক্ষতিকর তার ছোট্ট একটা উদাহরণ আমি বলি। আমাদের বাংলাদেশে প্রথম দিকে 2 সপ্তাহে 56টা যে প্লাজমা দেওয়া হয়েছিল তার ভিতরে 60টা মানুষ মারা গিয়েছিল। আপনি চিন্তা করেন প্লাজমা ডোনেশনের পরে মর্টালিটি চলে যাচ্ছে প্রায় 14% এর মতো, যেখানে আমাদের সিভিয়ার কেসের মর্টালিটি হচ্ছে 1.4%। তাহলে কেন তাদের মৃত্যু হলো? এই কারণটা ছিল একটা ইস্যু, এটাকে বলা হচ্ছে ট্র্যাকো, মানে ট্রান্সফিউশন রিলেটেড সার্কুলেটরি ওভারলোড। এই ঠিক একই রকম ভাবে ট্রান্সফিউশন রিলেটেড লাং ইঞ্জুরি হতে পারে, এটাকে বলে ট্র্যালি। তাহলে এই ট্র্যালি এবং ট্র্যাকো করে কিন্তু আমাদের কিছু পেশেন্ট খারাপ হয়ে গেল।